জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠান করা হলো জিয়াগঞ্জ লক্ষ্মী টকিজে। এদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়। বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদের সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনী সিংহ রায়, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ, শহর তৃণমূল সভাপতি অরুণ সাহা সহ মুর্শিদাবাদ জেলা ও শহর তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বরা। অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। আজকে আমাদের জেলার পক্ষ থেকে তিনটে জায়গায় ছিল, একটা বেলডাঙ্গা এবং আমাদের লালবাগ টাউন জিয়াগঞ্জ টাউন, তিনটে জায়গাতেই আমি আমার যুব সভাপতি রকিকে উপস্থিত ছিলাম। প্রত্যেকটা জায়গাতে অসংখ্য মানুষের উপস্থিতি, মানুষের সাড়া এবং আমাদের দল যে সমস্ত ধর্মকে সমানভাবে গুরুত্ব দেয় এবং মানব মিলন বন্ধনের মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় সেটা দেখে মানুষও আপ্লুত এবং তাদের উপস্থিত দেখে আমাদেরও খুব ভালো লাগছে। আরে তৃণমূল কংগ্রেসের ডাকে এবং সারা ভারতবর্ষের এই মুহূর্তে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে এই বিজয় সম্মেলন উৎসব চলছে। আজকে আমরা আমাদের হলের যা ক্যাপাসিটি, যে পরিমাণ লোক ডেকেছিলাম, তার প্রায় 3 নম্বর লোক এখানে উপস্থিত হয়েছিল। সবাইকে আমরা জায়গা দিতে পারিনি, তাও অনেকে কষ্ট করে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনেছেন, এত মানুষের সারা। এবং এই বিজয়ী সম্মেলনী থেকেই আমরা আগামী 2024-এর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এবং বাংলা যে বঞ্চিত ভারতবর্ষে কেন্দ্র সরকারের কাছ থেকে আবাস যোজনার টাকা, এখানে অনেক মানুষ সমস্যায় পড়েছে, এই নিয়ে আমরা মানুষকে বোঝাবার চেষ্টা করেছি যে আমরা যে গতিতে যে আবাস যোজনার কাজ হচ্ছিলো সেই কাজটা অনেকটা স্লথ হয়ে গেছে, এর জন্য আন্দোলনই আমাদের একমাত্র পথ। এই আন্দোলনের মাধ্যমে আমরা নিশ্চয়ই আগামী দিনে আবার এই পশ্চিমবাংলায় তথা আমাদের এই জিয়াগঞ্জ শহরে সার্বিকভাবে আমাদের যে প্রাপ্য, সেই প্রাপ্যগুলো আমরা ফিরে পাবো এবং আমাদের কাজ আমরা করতে পারবো। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজি ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।